হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল রেখা রোশনি মূলক। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ সকালে অনেক কাজকর্ম ছিল, মেয়ের গানের ক্লাস ছিল, সেখানে যেতে হয়েছিল। এখন 12টা মতন বাজে, এখন থেকে আমি স্টার্ট করছি ব্লগটা। দেখো, সকালে রান্নাবান্না হয়নি, একটু গুলা রুটি বানিয়ে দিয়েছিল তোমাদের দাদা, তাই খেয়ে চলে গেছিলাম ক্লাসে। ক্লাস থেকে এসে এখন রান্নাবান্না করব। চলো কি রান্নাবান্না করি সব তোমরা দেখো। আর আজকে আমাদের একটা নতুন জিনিস আসবে, পার্সেল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে ভুলো না প্লিজ। দেখো দেখো, রান্না করলাম দুপুরবেলা, গরম গরম ভাত, আর এই যে কুমড়ো, কাঁচা কুমড়ো নিরামিষ করেছি। আর এখানে রান্না করেছি উচ্ছে আলু আর সঙ্গে রুই মাছ, এটাই আজকের মেনু। আজকে রান্না বান্না হয়েছে, চলো তাহলে খেয়ে নিই। দেখো কত জামা কাপড় ধুয়ে ছাদে নিয়ে আসলাম, সেই তিনতলার ছাদ কষ্ট হয়ে গেছে, হাঁপিয়ে গেছি, এগুলো এখন নাড়তে হবে। ধুয়ে নিয়ে আসলাম, কালকে একটু বেরোবো, কোথায় বেরোই ভিডিওগুলো কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবা। ঘুরতে যাচ্ছি অনেক দূর, এই প্রথম দূরে কোথায় যাচ্ছি। এই দেখো কত জামা কাপড় ধুলাম, এগুলো সব নাড়তে হবে। এই দেখো, দেখেছ আমার চুড়িদার, মেয়ের ফ্রক, এইগুলো এখন এই যে এই দড়িগুলোই নাড়বো। চলো নেড়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখেছ সব নেড়ে দিলাম জামা কাপড়। এই যে এইগুলো সব প্যাক হবে, ব্যাগ চলে এসছে, তোমাদের দেখাবো, অ্যামাজন থেকে নিয়ে এসছি। চলো নিচে যাই সিঁড়ি দিয়ে। এই দেখো আমাদের ওপরের ঘর এখনো কমপ্লিট হয়নি, এই যে জামা কাপড় বৃষ্টি আসে বলে ভেজাগুলো এখানে নেড়ে দেয় এরকম, বুঝেছ। কাঁঠালের বীজ নেওয়া আছে, জামা কাপড় ধুয়ে টুয়ে তারপরে দেখো স্নান করা হয়ে গেছে। স্নান করে এই যে পুজো দিচ্ছি, মেয়ে ক্যামেরাটা ধরে দিচ্ছে পেছন থেকে আর আমি পুজো দিচ্ছি। এ দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, সব আমাদের গাছের ফুল। আর তারপরে চলে আসলাম, মেয়েকে একটু জুস বানিয়ে দেবো, ওর ভাত খাওয়া হয়ে গেছে, এই যে লেবু, সেই জন্যে লেবুগুলো এই যে গোল গোল করে জুস বের করছি। তারপরে দেখো গাইজ, দেখো মেয়ের এই যে বানিয়ে নিয়ে এসছে চুড়িদার, চুড়িদার মানে কুর্তি, ওপরেরটা নিচে লেগিংস কিনে দেবো। এটা হলো ওর গানের ক্লাসের পরীক্ষা আছে, সাদা ড্রেস লাগবে সেই জন্য নিয়ে এসছে। কেমন হয়েছে জানিও, ভালোই লাগছে, ভালোই হয়েছে। এই দেখো পড়ার পরে দেখে তো নিচে লেগিংস পরিয়ে দেবো, হয়ে যাবে, সুন্দর লাগছে দেখে, ভালোই হয়েছে। দেখো তোমাদের বলেছিলাম না একটা জিনিস আসবে পার্সেল, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো এটা এসছে, ওই যে দেখতেই পাচ্ছ, ওই যে গাড়িতে করে, একটু একটু গাড়িটা দেখা যাচ্ছে, ওই গাড়িতে করে আসলো, আমাদের রাস্তায় ঢুকবে না গাড়িটা, তাই মেন রাস্তায় রেখে এই যে নামিয়েছে, ওদের যা আছে ওই যে গাড়ি। আর ওই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, রিচুয়ালস কমপ্লিট করলো, করে তারপরে নিয়ে আসলো জিনিসটা। এ দেখো মেয়ে খুলতে লেগেছে, দেখেছ ও খুলতে পারছে না, এবার আমি ট্রাই করব, দেখি পারি নাকি, তোমাদের দাদা রেখে বাজারে চলে গেছে, এখন আমরা দুজন চেষ্টা করি, দেখি আমাদের তো টর্চ হচ্ছে না, আমরা কখন খুলবো আর জিনিসটা দেখব, আমরা খুব এক্সাইটেড হয়ে বসে আছি।
আমার দিকে দেখো, দেখো মেয়ে পারলো না, এখন আমি লেগে গেছি। দেখি কি আছে এর ভেতর, তোমাদের দেখাচ্ছি, চলো দেখো আমার মুখ দেখাও। হেই, তোমার মুখ দেখালেই হয় নাকি? এই দেখো, দেখেছো আমাদের জিনিস, ট্রলি সাফারি। আবার বাকি তো আমি করি, এবারটা তো তুমি ভিডিও ধরো। আস্তে ভেঙে যাবে, সাবধানে। এটা খুলে দেবো না, ওটা পরে। ভারী না হালকা, তুই পারবি? উঁচু করতে উঁচু কর। এই তো নামা, এবার দেখি। ওমা দোকানের মতো দেখো এটা। হ্যাঁ, তা ওরকমই তো হবে। আমাদের জানো তো ট্রলি ছিল না, অনেক আগে একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, তারপরে আর কিনিনি, এখন আবার কিনি। চলো ভেতরটা দেখাচ্ছি। দেখো ভেতরটা, তোমাদের বললাম দেখাচ্ছি, কিন্তু আমরা খুলতেই পাচ্ছি না লকটা। দেখো চেনের লক আছে, সেটা আমরা মানে খুলে যে তোমাদের দেখাবো। এই যে দুজনে টানাটানি করছি, লাস্টে আমরা খুলতেই পারলাম। পুশ করছি, পুশ লেখা আছে, করছি কিন্তু হচ্ছে না। লাস্টে দেখো রোশনির মানে আমার মেয়ের ম্যাম এসছে পড়াতে, ওকে বললাম তো, ও মানে নিজে ট্রাই করে তারপরে খুলে দিল, মানে ও ফোন থেকে দেখে নিল, দেখে নিয়ে তারপরে খুললো। ওরা এখন ইয়ং জেনারেশান কত কি বোঝে, আমরা তো আর অতটা বুঝি না। তারপরে এই যে ভেতরটা দেখো, ওই যে কাপড় দেওয়া আছে এরকম পিছলে পিছলে, ব্যাগটা খুব সুন্দর হয়েছে। আমি তোমাদের বললাম আমরা বেরোবো, ঘুরতে যাব, রাত্রে স্টেশনে খেতে তো হবে কিছু, তাই না? বাইরের খাবার অত খেয়ে পারা যায়, তারপরে দূরের রাস্তা অত খেলে তারপরে যদি অসুবিধা হয়। তো তোমাদের দাদা এই যে ময়দা তেল নিয়ে এসছে, লুচি ভাজা হবে। আর এই দেখো বিকাল, এখন ওই 5টা মতন বাজে, আমরা বসে বসে সব গল্প করছি, আর আমার মেয়ে দেখো ব্যাগ বের করে ওর ভিতর বসে ঢুকে বসে আছে, খেলা করছে। ওর খুব ভালো লাগছে, ওটাও গাড়ি বানিয়েছে, মানে বড় হলে কি হবে, ওর মনটা এখনও সেই বাচ্চাই পড়ে আছে, বাচ্চা বাচ্চা বুদ্ধি সব, দেখেছো? তারপরে বিকালের পরে এই যে এখন 8টা বেজে গেছে, এই যে মেয়ে পড়তে বসে গেছে, এই যে পড়ছে কম, দুষ্টুমি করছে বেশি, আনন্দে পড়াশোনা সব বন্ধ, ঘুরতে যাবে তাই। এই দেখো এখন 8:10, আমার ঘড়ি ফার্স্ট আছে 10 মিনিট, তাই 8:00। দেখো বন্ধুরা, 10:10 বাকি, চারপাশে পাখা চলছে, তাই শোশো একটু আওয়াজ হবে। এখন ভিডিওটা শেষ করছি, রাতের খাবার খাওয়াই আছে, খেলাম আলু সিদ্ধ ভাত, আর কিছু খাইনি। তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে কালকে আবার আসছি। ততক্ষণে ভালো থেকো তোমরা, আমরাও ভালো থাকবো, রাখছি, বাই। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো।